তোমার খুতবার মধ্যে আজকে বলছিলাম সেই সুদূর কানাডা প্রবাসী দিনী ভাই জনাব ফেরদাউসের কথা। ফেরদাউস কালকে রাতে আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন, মাদানী সাহেব, আপনার মাধ্যমে গোটা বিশ্ববাসীর কাছে আমি কানাডা প্রবাসী দৃষ্টি প্রতিবন্ধী, আমি চোখে দেখতে পারি না, আমি চোখে দেখি না, আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমি গোটা বিশ্ববাসীর কাছে আমার দাওয়াতটা আমি পৌঁছে দিতে চাই, আমি অন্ধ চোখে যা দেখি বাংলার লক্ষ জনতা চক্ষুষ্মান হওয়া সত্ত্বেও তা দেখে না। আমি পিস টিভি আর কোরআন ও সহিহ হাদিসের আলোচনা ছাড়া আমার চোখের সামনে আর কিছু ভাসে না, আমি চোখে দেখি না, আমার চর্মচক্ষু নাই, কিন্তু অন্তরচক্ষু আল্লাহ খুলে দিয়েছেন আমাকে। আল্লাহু আকবার! কে বললেন কথাটা? কানাডা প্রবাসী জনাব ভাই ফেরদাউস গতকাল আমাকে মেসেজটা দিলেন। গিরিশ থেকে আরেক ভাই ফোন দিয়েছেন, নাম তার সোহায়েল আহমদ। সেই গিরিশ প্রবাসী সোহায়েল ভাই বলছেন, আমার বয়স 24 বছর, 12 বছর বয়সে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছি, আর বিগত 12 বছরে এক যুগ তামাম বিশ্বের অলিগলি, ইরান, তুরান, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে আমি আজকে গ্রিসের মাটিতে অবস্থান নিয়েছি। 24 বছরের সোহায়েল, আমি বলছি, 24 বছর বয়সে আমার বুদ্ধির খেই হারিয়ে ফেলেছি, আমার জীবনের মোড় পরিবর্তন করেছে পিস টিভি আর ইন্টারনেটের আপনাদের বক্তব্য। বলুন আলহামদুলিল্লাহ। মাসিক আত্মাহারিক দ্বারে দ্বারে পৌঁছে গেছে, আহলে হাদিস আন্দোলনের আওয়াজ তামাম পৃথিবীতে পৌঁছে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আজকে তাওহিদি কাফেলায় যোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই গণজোয়ার কেউ ফিরাতে পারবে না। আল্লাহর নবী সেদিন ভবিষ্যৎবাণী বলেছিলেন, ইয়াদখুলুল ইসলাম ফি কুল্লি বাইতি মাদারিন ওয়া ওয়াবারিন বিইজ্জি আজিজিন আও জিল্লি জালিলিন, প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইসলামের আওয়াজ পৌঁছে যাবে। আজকে সেই জাহেলিয়াত শেরেক বেদাতের কুহিলিকায় নিমজ্জিত, যারা বেদাত ও শেরেকের অক্টোপাস যাদেরকে আঁকড়ে ধরেছে, তারা কিন্তু পালাবার পথ খুঁজে পাচ্ছে না, তাই পাগলের মতো প্রলাপ বকা শুরু করেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আজিম। একজন যুবক ভাই আমাকে একটা বক্তৃতা নিয়ে এসে শোনালেন, বক্তৃতা দিয়েছেন এদেশের একজন নামজাদা আলেম, নামজাদা বক্তা, নামজাদা বক্তা বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দিয়ে বলছেন যে আপনারা টাকা পয়সা দিয়ে ওই পাবনার পাগল নিয়ে এসে কথা শোনেন, নাম বলছে আমার নাম, বলতে বলতে বেফাস বেসামাল ভাষা ব্যবহার করল, এতই নাদানের নাদান, ও মনে করে যে পাবনার মানুষ পাগল। পাবনার মানুষ কি পাগল? পাবনার পাবনাতে কি পাগল উৎপন্ন করা হয় না পাগল মেরামত করা হয়? সারা দুনিয়ার পাগল পাবনায় মেরামত হয়েছে বক্তা, কিন্তু তুমি মেরামত হতে পারো নাই। তুমি যতই আস্ফালন করো না কেন, কোরআন সুন্নার এই কাফেলার জিম্মাদার খোদ আল্লাহ পাক, অতএব পৃথিবীর কোন শক্তি এই কাফেলাকে দমাতে পারবে না। আল্লাহু আকবার!